السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. আজকে আমাদের আলোচ্য বিষয় বদরের যুদ্ধের পরিস্থিতি। প্রিয় ইসলামী ভাইরা, বদরের যুদ্ধ কুফর ও ইসলামের প্রথম ও প্রসিদ্ধতম যুদ্ধ, যেটা 17ই রমজানুল মোবারক দ্বিতীয় হিজরিতে মক্কা ও মদিনার মধ্যবর্তী স্থান বদরে সংঘটিত হয়। মুসলমানদের কাছে যুদ্ধের সরঞ্জামাদি খুবই কম ছিল, আর মুসলমানদের মোট সংখ্যা ছিল 313 জন, যেখানে তাদের মোকাবেলায় যুদ্ধে অস্ত্রশস্ত্র সম্পন্ন কাফিরদের 1000 সৈন্য ছিল। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করলেন, হে আল্লাহ পাক, যদি এই স্বল্প প্রাণগুলো শেষ হয়ে যায় তাহলে কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে তোমার ইবাদত করার মতো কেউ থাকবে না। সুতরাং আল্লাহ পাক মুসলমানদের সাহায্যের জন্য 5000 ফিরেস্তা অবতীর্ণ করলেন, আর মুসলমানদের ওই ঐতিহাসিক বিজয় নসিব হয়েছে, যেটা ইসলামের মর্যাদাকে অনেক সমুন্নত করেছে। আল্লাহ পাক বদরের যুদ্ধের দিনের নাম ইয়াউমুল ফুরকান রেখেছেন। এই যুদ্ধে মুসলমানদের স্পষ্ট জয়ের অনুগ্রহ স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ পাক কুরআনুল মজিদে ইরশাদ করেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন। কাঞ্জুল ইমান থেকে অনুবাদ। আর নিশ্চয় আল্লাহ পাক বদরের যুদ্ধে তোমাদেরকে সাহায্য করেছেন যখন তোমরা সম্পূর্ণ হীনবল ছিলে, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা কৃতজ্ঞ হও। আল্লাহ তাআলা আমাদের বদরের যুদ্ধের পরিস্থিতির ওপর ইমান রাখার তৌফিক দান করুক, এবং বেশি বেশি করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। বিজাহিন নাবিয়্যিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ورحمة الله.